إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আমাদের যে বিধান দিয়েছেন আল ইসলাম এর ভিতরে এই যে এই নামাজ আমাদের জন্য দেওয়া হয়েছে এই নামাজের ভিতরে একটি হচ্ছে আর বাকি সবগুলি হচ্ছে নফল নামাজকে দুই ভাগে ভাগ করা হয়েছে এর দলিল হচ্ছে হাদিস আল্লাহ করিমের ভিতরে তিনি উল্লেখ করেছেন যে অতিরিক্ত সবগুলি হচ্ছে না ফেলা سو جمع نواعي جي صلى الله عليه وسلم كسي أشي جي عن طلحة ابن أبي رضي الله عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله أخبرني ماذا فرض الله علي من الصلاة هي الله رسول أبني أماكي খবর দিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা যা ফরদ আল্লাহ আমার উপরে নামাজের ভেতর কি ফরজ করেছেন ফরদ আল্লাহু আলাইয়া মিনাস সালাহ এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন সালাওয়াতিল খামসা ইল্লা যে পাঁচ রকম মানে পাঁচটি নামাজ যদি তুমি অতিরিক্ত না আন এ যে মানে হচ্ছে ইচ্ছাকৃত ভাবে কোনো কিছু করা বলন্টারিলি করা উচ্ছিক এটাকে বলা হয় তাতাউ এটাই হচ্ছে নাওয়া ফেল তাহলে নামাজ দুই প্রকার যত নামাজ আছে এই নামাজটাকে বুঝতে হবে হাদিসের ভাষায় বাংলাদেশি পদ্ধতিতে বুঝলে সবার মাথা মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি ভুল শিখবেন এবং অন্যকে ভুল বলবেন নামাজ দুই প্রকার এটি হচ্ছে হাদিস সম্মত একটি হচ্ছে ফরদ অথবা সলাচুল মাকতুবাদ অথবা সালাহাত হামস এই ব্যাপারে অনেক হাদিস রয়েছে তো এটি হচ্ছে ফরদ যদি বলতে চান অথবা এইভাবে বলা যায় হাদিসের ভিতরে এসেছে আর এই পাঁচ অক্ত নামাজ ফরদ সালা এটি ছাড়া যত নামাজ এসেছে যতগুলো যত প্রকার সেটাকে সালাত অথবা নাওয়াফেল বলা হয় লবী এবং মুসলিম শরীফে একটি হাদিস এসেছে খামসু সালাওয়াতিন ফিল ইয়ুমিন ওয়া লাইলাতিন যে পাঁচ ওয়াক্ত নামাজ এ দিনের বেলা এবং রাতে فقال হাল আলাইয়া গাইরুহা ওই লোকটি আবার বলল যে এটি কি ছাড়া আমার অন্য কিছু আছে ইল্লা আন তাওয়উ যদি তুমি ইচ্ছাকৃতভাবে না পড়ো এই হাদিস দিয়ে স্কলাররা প্রমাণ করেছেন যে বেতেরের নামাজ ওয়াজিব নয় ফিহি কয়লা ইমাম রাহমাহুল্লাহ তালা ফিহি আন্না সলায়াতিল বেতের লাইসাদ বি ওয়াজিবা নামাজ ওয়াজিব নয় সমস্ত নামাজে হচ্ছে নফেল পাঁচটি ফরজ নামাজ ছাড়া এই শব্দে যেটা বলা হবে সেটি হচ্ছে হয় সালাতুল মাক্তুবাদ অথবা ফরদ সালা বাকিগুলি হচ্ছে সালাতুত তাওয়উ একটি শব্দ অথবা নওয়াফিল এর ভিতরে সবই এসে যাবে এবং কোনো কিছুই এর বাইরে থাকবে না আমাদের বাংলাদেশে ওই ওয়াজিব নামে একটি মানে কথা খুব বলা হয়

মানে ওয়াজিব কোন কিছু নয় এর কোন দলিল নেই এটি একটি নতুন পরিভাষা এটি হচ্ছে মানে মূল কথা যে ফর্জ এবং ওয়াজিব বেসিক্যালি একই জিনিস কিন্তু এটি আমরা অন্য দৃষ্টিতে আবার দেখবো তখন বুঝবো যে ওয়াজিব শব্দটা আসলে কিভাবে ব্যবহার করা হয়েছে নামাজের ক্ষেত্রে ওয়াজিব এবং ফরজ একই জিনিস আল্লাহ সুফা এই শব্দটি এসেছে এর এর অনেক ইঙ্গিত রয়েছে যেমন আহ সুরাতুল হাজ আয়াত নাম্বার ছয়ত্রিশ বা ইজা ওয়াজাবাদ জুনু বুহা কাকুলু মিনহা এই আয়াতুল কারিমের ভিতরে আল্লাহ সুফানা তারা বলছেন ওয়াজাবাদ জুনুবুহা যে তাদের এক এক মানে যে পশুগুলোকে শোয়াই দেওয়া হয় মাটিতে তাদের এক পার্শ্বকে এক পাশে রাখা হয় তখন জবাই করার পর সেই থেকে তোমরা খাও ফাকুলু মিনহা তার মানে এই যে পশুগুলোকে মাটিতে গেথে রাখো এই যে কনফার্ম করো স্থির করো এই এই শব্দ থেকে ওয়াজিব শব্দের উৎপত্তি হয়েছে তো ওয়াজিব ইজাব একটি শব্দ এর মানে হচ্ছে অব্লিগেশন মানে অবশ্যই করতে হবে এর বাইরে যত কাজ রয়েছে সেগুলিকে বলা হয় নাদাব এটা ফিকের ভাষা বলছি যারা উসুল ফিক পড়তে চান ওই ভাষাগত ভাবে বা শব্দের অর্থ হচ্ছে কোনো কাজের দিকে মানুষকে ডাকা নাদাবা যেমন একটি কাজের জন্য কাউকে ডাকা হলো তাহলে যে ব্যক্তি সেই ব্যক্তি যদি সেটা করে তাহলে সে বরকত পাবে আর যদি সে না করে তাহলে তার উপরে কোনো ধরনের শাস্তি আরোপিত হবে না এই যে নাদব এটাকে মাফাউল করা হয়েছে মানদুক হিসাবে তাহলে শরীয়তের যে হুকুম আমরা ফিকের ভাষায় যেটাকে বলি আল হুকুম আর তাকলিফই তাকলিফই মানে হচ্ছে যে একজন ব্যক্তিকে যেটা করতেই হয় আল্লাহ সোফান আর তাআলা আর ডিমা মানে যেই কথাগুলো সেটা দাবি রাখে যে একজনের উপর যাকে একটা কাজ করতে হয় একটি কর্ম সম্পাদন করতে হয় এর নাম হচ্ছে ওয়াজিব একটি হচ্ছে মান্দুব তাহলে আর তিনটি রয়েছে একটি হচ্ছে তাহরিম মানে হারাম করে দেওয়া আরেকটি হচ্ছে কারাহা যেটাকে আমরা মাকরুহ বলি মানে অপছন্দ করা আরেকটি হচ্ছে ইবাহা মানে এটা করা যাবে পারমিশন রয়েছে এটাকে বলা হয় মুবাহ তাহলে পাঁচটি স্তর হুকুম একটি হচ্ছে ইজাব মানে অবশ্যই করতে হবে এটি করা ছাড়া আর কোনো গতি নাই করতেই হবে এটার সারি এই হুকুম হচ্ছে যে ما يوصب فعليها ويقاب طريقه مطلقا واجب ফিকহের ভাষায় বলা হয় যে ব্যক্তি করবে তার সওয়াব হবে আর যে ব্যক্তি এটাকে ছেড়ে দিবে সাধারণ ভাবে তার শাস্তি হবে এটি হচ্ছে ওয়াজিব বলতে আমরা বুঝি এটি হচ্ছে হুকুম শরয়ি ফিকহের ভাষায় তারিফুল ওয়াজিব ما يصاب فاعلها যে যিনি করবেন তার জন্য রয়েছে পুরস্কার আর যিনি সাধারণ ভাবে ছেড়ে দিবেন এবং তার শাস্তি হবে এটি হচ্ছে ওয়াজিব এটি প্রথম আর পরের যে স্তর এটি হচ্ছে মান্দুব নদব আমরা আলোচনা করেছি এই মান্দুবের ভিতরে একটি কাজকে কোরআনের ভাষায় কমান্ড মানে হুকুম হিসাবে থাকলেও এটি করতে বাধ্য নয় বরঞ্চ তাকে রেকমেন্ড করা হয়েছে তাকে উৎসাহ দেওয়া হয়েছে তাকে বলা হয়েছে যে তুমি এটা করো করলে তোমার অনেক ধরনের উপকারিতা স্বভাব হবে আর যদি ছেড়ে দাও তাহলে তোমার কোনো শাস্তি নাই এটি এই মান্দুবের আওতায় সমস্ত সন্না সমস্ত মুস্তাহাব সমস্ত তাতাউউ তাহলে মানদুব হচ্ছে এমন জিনিস যেগুলো মানে কমান্ড হিসাবে এসেছে কিন্তু এর ফিকহি परिभाषाতে পার্থক্য রয়েছে যে এটা যদি কেউ না করে তাহলে তার উপরে কোনো মানে শাস্তি আরোপিত হবে না এটার দলিল হচ্ছে নাদাদ আমরা যেটা বলেছি আল্লাহ আমর বলছেন ক্যারিমে শব্দ ব্যবহার করেছেন কিন্তু এটা করার বাধ্য নয় করলে সব এবং কোনোভাবে যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার সমস্যা হবে মানে তাকে তিরস্কার করা হবে কিন্তু এটি একেবারে এমন অবস্থায় নিয়ে যাবে না যে এটি ওয়াজিবের মতো তাকে বাধ্য করছে এই শব্দগুলো এসেছে ইন্নাল্লাহা ইয়ামুর বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা ইল-কুরবা এইই ফিকর ভুইতে এভাবে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা মানে জাস্টিস করো বিচার করো সৎ বিচার করো এবং ভালো কাজ করো ইটা ইদিল করবা এবং আত্মীয় স্বজনের লিবারিটি দান করো অথবা ও মরবিল মারুফ তোমরা যেটা জাস্ট যেটা সবচেয়ে উত্তম কাজ সেটা তোমরা করো এখানে আল্লাহ তালা আমর শব্দ ব্যবহার করেছেন কিন্তু করলেও এই হুকুমটা হবে হলো হুকুম সারে মানে শরীয়তের হুকুম কিন্তু এটি মানে মানুষের উপরে উৎসাহ দিবে করার জন্য তাকে আহ্বান করছে যেন সে এটা করে এবং তাতে তার অনেক কল্যাণ রয়েছে কিন্তু তাকে এমন ভাবে বাধ্য করছে না যে এটি যদি না করে তাহলে সে বের হয়ে যাবে এখন আমরা যেই ওয়াজিব যেটা আমরা দেখলাম সেখানে আমরা বইতে আমরা যেগুলো পাচ্ছি সেটা হচ্ছে জাহাবুকা লা ফারুকু বাইন আল ওয়াজিবিন মানে মানে অর্থের দিক থেকে ভিন্ন হলো আসলে ওয়াজিব এবং ফরজের ভিতরে কোনো পার্থক্য নাই যেটি ওয়াজিব সেটাই ফরজ সুতরাং এটা আমাদের দেশে সমস্যা আছে যেহেতু আমাদের হুকুমগুলো নেওয়া হয়েছে এই কারণে এটি বলা হয় এবং এর কোনো ভিত্তি নেই শরীয়তের দৃষ্টিতে এখন আমরা যেটা আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে এই যে ওয়াজিব মানে কাজের দিক থেকে দুই প্রকার মানে একটি হচ্ছে ফর ফর আইন কিফায়া আপনারা অধিকাংশই জানেন যে জানাজার নামাজ হচ্ছে কি কিফায়া মানে কিছু লোক যদি করে তাহলে ফরজটা আদায় হয়ে যায় আর ফরদে আইন হচ্ছে ব্যক্তির উপরে যেটা ওয়াজিব ফরদ এবং ওয়াজিব একই জিনিস আমরা আগেও বলেছি এখন সময়ের সাথে ভিত্তি করে এই যে ওয়াজিব সমূহকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটিকে বলা হয় আল ওয়াও লিখে রাখুন কথা আইন আরেকটিকে বলা হয় আল ওয়াজিব মুদাইয়াকু এই যে মুদাইয়াকু এই দুটো জিনিস কি আমরা এখন একটু আলোচনা করব মুদাইয়াকু আর ওয়াজিব মুদাইয়াক মানে হচ্ছে এই দুটো জিনিসই হচ্ছে সময়ের উপর ভিত্তি করে ওয়াজিবকে দুই ভাগে ভাগ করা হয়েছে যে কোনো কাজ করতে গেলে হুকুম করতে গেলে সময়ের সাথে এর একটা সম্পর্ক থাকবে যেমন মুদাইয়াকু বলা হচ্ছে এই ধরনের কাজগুলোকে ওয়াজিব কাজগুলোকে যেমন রোজার মাসে কেউ যদি ফরজ রোজা রাখে তাহলে তার সূর্য উদয় থেকে মানে যে সময়টা বলা হয়েছে ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত তাকে ফরজ রোজা রাখতে হবে এই রোজার ভিতরে সে ইচ্ছা করলে মানে ন ফেলা মানে রোজা সে রাখতে পারবে না পারবে না যেমন উদাহরণ হিসেবে এসেছে যে ফজরের নামাজের শেষ সময় যদি একজন লোক উপস্থিত থাকে যার কিছুক্ষণ পরেই সূর্য উদয় হয়ে যাবে একটু বাকি আছে তাহলে তাকে ফরজ পড়তে হবে কিন্তু সে অন্য কোন কিছু পড়তে পারবে না এটি হচ্ছে নামাজ আহ কারো পড়তে দেরি হয়েছে সূর্য দুবার একটু আগে সে সময় পেয়েছে সে সময় তাকে আসর পড়তে হবে অন্য কোনো নামাজ সে পড়তে পারবে না মানে বলা হচ্ছে যে ওয়াজিব মুদাইয়াক মানে একটি ওয়াজিব কাজ করার সময় তার যে সময় সেটাও যদি লিমিটেড মানে নির্ধারিত অল্প কিছু সময় এই সময়ের ভিতরে কাজটা করতে হবে অন্য যে নাওয়া ফেলা অথবা তাও এই কাজগুলো এখানে করতে পারবে না আর আল ওয়াজিব আর হচ্ছে যে একটা কাজ একটা নির্দিষ্ট সময় করা হলো তারপর অনেক সময় বাকি আছে যদি এরকম সময় থাকে তাহলে ওই ওয়াজিব কাজের সমপর্যায়ের কাজটুকু ওই সময়ের ভিতরে করতে হবেই ওই সময় পার হয়ে গেলে আর পারবে না যেমন উদাহরণ হিসেবে বলা হয়েছে যে মানে মানে সলা যে কেউ জোহরের ফরজ নামাজ থেকে পড়লো তাহলে জোহরের যে সুন্নত নামাজ সেটি জোহরের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আগেই তাকে মানে আদায় করতে হবে অর্থাৎ এই সময়ে পার হয়ে গেলে সেটি পারবে না এমনইভাবে এশার নামাজ যেমন কেউ যদি দেরি করে পড়ে তাহলে সে মধ্যরাত্রি পর্যন্ত পড়তে পারবে এটি হচ্ছে আশার শেষ সময় আমরা এই বিষয়ে দলিল পেশ করব ইনশাআল্লাহ তাআলা কিন্তু আমাদের যেটা জানতে হবে যে যে সময়টুকু বাদ থাকবে সেই সময়ের ভিতরে এর সাথে এই ধরনের যে নামাজগুলো সংশ্লিষ্ট রয়েছে সেটা আদায় করতে হবে অন্য কোনো নামাজ পড়তে পারবে না অথবা দেরি করতে পারবে না এটি হচ্ছে মানে স্কলারদের এই বিষয়ে এবং যে আমরা যে আরেকটি ভাগ যেটা পাচ্ছি সেটি হচ্ছে রাওয়াতিব অথবা রাতিব এক বচন বহু বচনে হচ্ছে বা মানে রাতিব হচ্ছে যদি আমরা বলি তাহলে এটি মেল হয়ে যায় মেল জেন্ডার কিন্তু এটা ফিমেল হবে রাতে বা এটির অর্থ কি এটির অর্থ হচ্ছে একঘেমি মনোটনাস বৈচিত্র্যহীন এটি ইসমু মিন রাতাব। রাতাব শব্দ থেকে বলা হয়েছে এই জন্য এটি একটি নাউন নাউন ডুয়ার করা হয় যে মানে চলতে থাকে সাবাতা বা ইমুন মানে এর কোনো পরিবর্তন পরিবর্তন নাই এটি করতেই থাকে করতেই থাকে আর কোনো মানে এটি মানে পরিবর্তন হয় না একেবারে করতে থাকে এর ভিতরে আরবি ভাষায় স্যালারি স্যালারি মানে এই বেতনের কোনো মানে সে কাজ করলে এই মানে বেতন পাবে পেতেই থাকবে এর কোনো বৈচিত্র্য নাই প্রতিদিন বেতন উঠানামা করবে না একই বেতন চলতে থাকবে তো এই যে রাতে বা এই কথাটুকু হাদিসের ভিতরে এসেছে এই কথাটুকু আমাদের বানানো নয় বরঞ্চ হাদিসের ভিতরে রাতে বা হিসেবে এই শব্দগুলো এসেছে যে শব্দটা হাদিসে আসে নাই সেটি হচ্ছে মোয়াক্কাদা মোয়াক্কাদা এই শব্দে কোন নামাজকে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বিভক্ত করেন নাই যে মোয়াক্কাদা গায়ের মোয়াক্কাদা এগুলো হচ্ছে মানে হুকুমটা কি ধরনের সেই ধরন বোঝার জন্য একটি বর্ণনা মাত্র ইস্কাল আমর একটি হুকুমের এটা বোঝার জন্য এই শব্দটা এসেছে আকিদু মানে কাদা মাফুল মিন আকাদা এটি মানে একটি মাফুল মূল শব্দ হচ্ছে ডাল। মানে হচ্ছে নিশ্চিত করা এটি বারবার যদি করে মানে তার মানে ওটা নিশ্চিত করো যেমন আরবিতে বলা হয় খাবরু মোয়াক্কাদা মানে খবরকে নিশ্চিত করো ইয়ামিন মোয়াক্কাদা যে নিশ্চিত শপথ এখান থেকে এসেছে তা মানে একে নিশ্চিত হও মানে কনফার্ম মানে হচ্ছে নিশ্চিত মানে এই কাজটুকু একটি নির্দিষ্ট দলিল দ্বারা মানে কনফার্ম করা হয়েছে এই কারণে এটাকে বলা হয় মোয়াক্কাদা এটা নিয়ে এত হইচই আমাদের দেশে চলছে যে যেহেতু এই কারণে আমরা এটা আলোচনা করছি যে এর কোনো তেমন কোনো মূল্য নাই সবকিছুই হচ্ছে মান্ডব সন্না দুই ভাবে আমাদেরকে দেখতে হবে একটি হচ্ছে লফস সুন্না ইউরাদু বিহি আমরান এই সন্না কথা বললেই এটা দুটা অর্থ দ্বারায় একটি হচ্ছে আর সোন্না তো তারই কাতুল ও হিদায়া তারিকা এটি হচ্ছে একটি মানে পথ এটা সম্পূর্ণভাবে মানে বাদ দেওয়া যাবে না ফিখের ভাষায় ভাষায় যেভাবে বলা হয়েছে যে একটা সোন্নার এর সংজ্ঞায় যেটা শেখ আলবানি উল্লেখ করেছেন যে মানে মা ওয়াজাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইহি মিন আল ইবাদাত দাইমান আও গালিবান ওয়া লাম ইয়ামুর আমরান ইজাব যে সকল ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই করেছেন অথবা অধিকাংশ সময় করেছেন কিন্তু ওয়াজিব হওয়ার মতো কোনো নির্দেশ দেন নাই সেই কাজগুলোকে বলা হয় সুন্নাহ সব সুন্নাহ কি প্রকার এর ভিতরে কোনো ক্লাসিফিকেশন নাই শুধুমাত্র হাদিসটা বোঝার ক্ষেত্রে যে এটিকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে কিন্তু এর মূল হুকুম হচ্ছে ইউসাবু ফাইলুহা যে ব্যক্তি সেটা করবে তার জন্য সব হবে ওয়ালা ইউ কাবু তারিকুহা ওয়ালা ইউ তাবু যদি এই সন্না কেউ না করে তাহলে তাকে শাস্তি দেওয়া যাবে না গাল মন্দ করা যাবে না এই এই হচ্ছে এখন মানে মানে তার যে যে একজন বলল ঠিক আছে সবই যেহেতু শুননা আমি কোনো কিছুই করব না খালি ফরজ আদায় করব। এইভাবে এটাকে পরিত্যাগ করা যাবে না কেননা এর একটি অর্থ ফকিরা যেটা বলছেন আল মুরাদ বিল আহাদীসাল কাসীরা উ মিনহা কওলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফামান রাগিবা সুন্নতি ফলাইসা মিননি এই অর্থে যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে দূরে সরে যায় সে আমার কেউ নয় নবী সাল্লাল্লাহু কথা এটা হাদিস সহীহ কিন্তু হুকুমের দিক থেকে যদি আমরা দেখি তাহলে এটি ঠিকের ভাষায় ويقصد في এটি হচ্ছে মুস্তাহাবন মা হুয়া মা ইউসাবু ফায়লুহা ওয়ালা ইয়া ইস্তাহিকু আকাবু তারিকুহা যে এটি হচ্ছে এনকারেজ করা হয়েছে মানে করতে বলা হয়েছে কিন্তু এটি যদি না করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে না আর যদি করে তাহলে তাকে পুরস্কৃত করা হবে তো এই যে মানে দুটো দিক এটা আমাদের বুঝতে হবে তো সমস্ত কিছু একই রকম এর ভিতরে কোনো পার্থক্য নাই যে ইবাদাত দুই ভাগে ভাগ করা হয়েছে আউ আলু মাম যেটা করতেই হবে ইউসাম্মা আল ওয়াজিব আউ ফল এটাকে নাম দেওয়া হয়েছে হয় ওয়াজিব অথবা ফল আর আরেকটি হচ্ছে যে কোনো পার্থক্য যদি করে তাহলে তাকে সব হবে আর যদি না করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে না কিন্তু সে চিরস্থায়ী ভাবে সেটা যদি পরিত্যাগ করে সেটাকে স্কলাররা বলেছেন যে এটি তার জন্য কোনো খায়ের বহন করবে না এখন এই যে সুনান রাওয়াতিব আমরা আগে জেনেছি যে এটি হচ্ছে এক ধরনের নামাজ যে নামাজগুলো ফরজ নামাজের সাথে কানেক্টেড মান সাবা হাদিসের ভিতরে যে মান সাবারা আলা তিন তিন তাই 10 رکعه মিন আস-সুন্নাহ

এবং মানে জোহরের পরে হচ্ছে দুই রাকাত ওয়া রাকায়াতাইন বাদাল মাগরিব মাগরিবের পরে হচ্ছে দুই রাকাত ওয়া রাকায়াতাইন বাদাল ইশা এবং ইশার পরে হচ্ছে দুই রাকাত ওয়া রাকায়াতাইন ক্বাবলাল ফাজর এবং ফজরের পূর্বে হচ্ছে দুই রাকাত এই হচ্ছে 12 রাকাত এই 12 রাকাত নামাজকে বলা হয় সুন্নান রাওয়াতিব সুন্না রাতেবা সুনান রাওয়াতিব বহু বচন সুন্নার সুনান রাতেবার বহু বচন হচ্ছে রাওয়াতিব এটা আমাদেরকে শিখতে হবে এই নামাজগুলোর একটি নাম রয়েছে এই নামটাকে বলা হয় রাতে এই নামটা আমরা দেইনি বরঞ্চ এই নামে হাদিস রয়েছে এবং হাদিসের ভেতরে সাহাবিরা এই নামাজকে এইভাবে রাত এবার হিসাবে চিহ্নিত করেছেন এটা আমাদের পছন্দ অপছন্দের বিষয় নয় আমরা হচ্ছি বাংলাদেশের নাগরিক আমরা শহীদ দলিল থেকে অনেক দূরে যেহেতু আমাদের অবস্থান সেই কারণে আমরা হাদিসের যে সুন্দর শব্দগুলো ব্যবহার করা হয়েছে নামাজের ক্ষেত্রে সেগুলো থেকে আমরা বঞ্চিত আমাদেরকে সেটা শিখতে হবে যে রাতে বা শব্দটা হয়েছি হাদিসের ভিতরেই এসেছে এবং এই শব্দটুকু কোন ফিকের বইতে মানে আসছে এরকম নয় বরঞ্চ এটি হাদিস তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে রাতেবা এটি হচ্ছে এক ধরনের নামাজ আল মোকাইয়াদু ইয়ান যে এটি ফরজ নামাজের সাথে কানেক্টেড সংশ্লিষ্ট সেই নামাজকে বলা হয় সুনান রাতেবা সোনা রাতেবা এখন এটি বারো রাকাত বলা হয়েছে কিন্তু একটা হাদিস অনেক সময় আপনাদের সামনে চলে আসে যেটাতে বলা হয়েছে যে ইবনে অমর রাজি আল্লাহ আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন হাফাজ টু মিনান নবী সাল্লাম আশারা রাকাত আমি নবী সাল আলি সাল্লাম থেকে দশ রাকাত নামাজ দৈনিক মনে রেখেছি রাকাতাইন কাবলাত বহর এই হাদিসের ভিতরে দেখা যাচ্ছে যে ইবনে অমর রাজি আল্লাহ তালহ বুখারির হাদিস বলছি যে দুই রাকাত জোহরের পূর্বে এবং রাকায়তাইন বাদুহা এবং দুই রাকাত জোহরের পর রাকায়তাইন বাদাল মাগরেব ফি বাইতি যে এই দুই রাকাত মাগরিবের নামাজ ঘরের ভেতরে দুই রাকাত এবং ওরা কাতেন বাদ আল ঈশা ফি বাইতি এবং ঈশার পরে দুই রাকাত ঘরের ভেতর প্রিয় শ্রোতা লক্ষ্য করুন যে মাগরেবের দুই রাকাতে স্পেসিফিক ভাবে বলা হয়েছে যে এটি ঘরের ভিতর পড়তে হয় আমাদের দেশে আমরা যে নামাজ পড়ছি এই ন ফেলা নামাজগুলো সেগুলো আমরা কোথায় পড়ি মসজিদের ভিতরে আমরা মনে করি যে এর কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আমরা প্রমাণ করব যে মসজিদে এই নামাজটা অন্তত মাগরিবের পরে যে দুই রাকাত নামাজ সেটি মসজিদে ভিতরে পড়ার নিষেধমূলক হাদিস রয়েছে ওয়া রাকাতাইন ইশা ফি বাইতিহি এবং ইশার পরে যে দুই রাকাত সেটিও হচ্ছে ঘরের ভিতর পড়তে হবে এখন এই হাদিসে বলা হচ্ছে যে ইবনে অমর মুখস্ত করেছেন দেখেছেন যে এই এই দশ রাকাত মানে এখানে গন্ডগোলটা হয়েছে যে জোহরের আগে কি দুই রাকাত নাকি না চার রাকাত স্কলাররা বলছেন যে হাল সুনানুল মুহাকা আসার প্রিয় শ্রোতা আপনাদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করেছে আপনাদের মাথা থেকে সন্না মোয়াক্কাদা শব্দটা সরিয়ে নেন এর কোনো মূল্য নাই সমস্ত নামাজ মানে এই যে রাতে বা এগুলি সবই সন্না মোয়াক্কাদা লাইল মোয়াক্কাদা যত মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ নামাজ এগুলি সবই মোয়াক্কাদা সুতরাং মোয়াক্কাদা মোয়াক্কাদা বলে পরিশ্রম করে মানে আপনারা হয়রান হবেন না প্লিজ এই ভাষা হাদিসের নয় এটি ফিকের বইতে আছে সবকিছুই মহাকাদা মোটামুটি ক্ষেত্রে যেগুলো কোনো দলিল নাই অথবা খুবই কম ব্যবহার করা হয়েছে সেগুলো মোয়াক্কাদা পর্যায়ে পড়ে না বলে কোনো কোনো ফকি উল্লেখ করেছেন সুতরাং এইভাবে নামাজকে চিহ্নিত না করাই উত্তম যেটা আমাদেরকে জানতে হবে যে রাতে বা কোনগুলো রাতে বা কি বারো রাকাত নাকি না দশ রাকাত এর জবাবে স্কলাররা বলছেন আল হাদিসু ওয়ারাদা আন ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু جاء في 10 رکعات لان عد قبل الظهر رکعه আমরা যে হাদিসটা বলেছি যে

জোহরের না পূর্বে চার রাকাত নামাজটা ছাড়তেন না এটি হচ্ছে এর বিপরীতে আরেকটি দলিল আর আরেকটি দলিল হচ্ছে আরেকটি হাদিস আন্না মিন সল্লা ইসনাতাই আশারা রাকা যে ব্যক্তি বারো রাকাত পূর্বে মিন গাইরিল ফারিদা ফরজ বাদ দিয়ে বান আল্লাহ লাহু বা বিভিন্ন বাইতানফিল জান্নাত জান্নাতে একটি ঘর বানানো হবে সেই হাদিসের ভিতরে বলা হচ্ছে যে আর বান কাবলা জহর জহরের পূর্বে চার সুতরাং যেটি হচ্ছে সবচেয়ে সহি কথা এটি হচ্ছে আন্না রাওয়াতে ইসনাতা আশারা রাকা বারো রাকাতকে বলা হয় রাতে বা রাওয়াতে রাকাতাইন কাবলাল ফাজর আর জোহরের পূর্বে চার রাকাত পরে দুই এবং মাগরেবের পরে দুই দুই তাহলে রাতেবা হিসাবে কোন কোন নামাজ অন্তর্ভুক্ত হচ্ছে না জুমার নামাজের পরে যে সুন্না নামাজ এগুলো রাতে বা নয় ভালো করে শুনে নিন বেতের নামাজকে রাতেবা বলা হচ্ছে না আর এই যে যে হিসাবের সাথে যে গন্ডগুলি যে দুই রাকাত কমে যাচ্ছে সেই দুই রাকাতকে রাতে বা বলা যাচ্ছে না সুতরাং রাতে হচ্ছে নির্দিষ্ট এটাকে পরিবর্তন করা যাবে না সংখ্যা যেহেতু নির্দিষ্ট এই নামাজের হুকুমগুলিও নির্দিষ্ট মানে এটাকে ফরজ নামাজের সাথে উল্লেখ করা হয়েছে মানে এটির ক্ষেত্রে যেই আহ কথা বলা হচ্ছে

এটি ফরজ নামাজের সাথে কানেক্টেড কিন্তু কতটুকু কানেক্টেড এটা বুঝতে হবে তার আগে আমরা একটু কথার বিশ্লেষণ করে দেই যেমন কোন ব্যক্তি যদি ঝোরের নামাজের ফরজ নামাজের আগে দুই রাকাত নামাজ পড়ে ইবনে অমরের আহ হাদিস অনুযায়ী তাহলে সে রাতে বা আদায় করলো বলে ধরা যাবে না কিন্তু সে সন্না আদায় করেছে অর্থাৎ সে রাতে বা

হারাম আলা আলান্নার যে ব্যক্তি জোহরের আগে চার রাকাত মানে নামাজ এবং জোহরের পরে চার রাকাত নামাজ কে হেফাজত করবে আল্লাহ সুবাহা দুজকের আগুন তার জন্য হারাম করে দিবেন তাহলে আমরা রাত এবার হাদিসে পেলাম যে জোহরের পরে দুই রাকাত কিন্তু এখানে চার রাকাতের কথা আছে অর্থাৎ ওই দুই রাকাত হচ্ছে রাত এবার যদি কেউ পড়ে আর যদি বাকি দুই কেউ পড়ে তাহলে সেটা হবে অতিরিক্ত এটি হচ্ছে অতিরিক্ত মানে চিহ্নিত করা হয় যেমন আমরা অনেকে হয়তো মানে ঠিক জানি না যে এশার নামাজ এশার নামাজের পরে আমরা কি পেলাম যে দুই রাকাত রাতে বা হিসাবে কিন্তু এশার নামাজের পর সহি হাদিসের ভিতরে এসেছে সহি আন্না নবী ও সাল্লাম কানা ইজা সাল্লা তুলে সাল্লা তুলে সাল্লা সাল্লা ইসা ও এই হাদিসটুকুকে শেখ আলবানী সহিহাল বোহারির সূত্রে এটা বোহারির হাদিস সুবিতে জালিকা হাদিস ইবনে আব্বাস গাইরুহু ফি সহিহ আল বুখারী গাইরুহু ওয়া মাখরাজু সহিহ আবি দাউদ হাদিস নাম্বার হচ্ছে 1216 যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ পড়ে ঘরে গিয়ে তিনি চার রাকাত সুন্নত নামাজ পড়তেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু বলেন এক রাতে আমার খালা মাইমুনার ঘরে শুলাম এবং দেখলাম যে তিনি এশার নামাজ পড়ে এলেন এবং চার রাকাত নামাজ পড়লেন আর এটা ছাড়াও মুস্তাদের হাদিস কিন্তু এটি বোখারিতে এসেছে এবং তারগিব যে কিতাব রয়েছে সেখানে তারগিবুন ফি সালাতি বাদাল ঈশা ইমাম মঞ্জিরি রাহমা তালা তার বিখ্যাত কিতাব এই কিতাবের একটি চাপ্টারের নাম হচ্ছে তার ঈশা ঈশার পরে যে সন্না নামাজের সেটার উৎসাহমূলক হাদিস এটার ভিতরে এই হাদিসটাকে এনেছেন এবং এই হাদিসটাকে সহি বলা হচ্ছে যে এশার নামাজের পরে চার রাকাত সুন্নাহ কিন্তু আমরা রাতেরা হিসাবে পাচ্ছি মাত্র দুই রাকাত তাহলে যে অতিরিক্ত দুই রাকাত সেটি হয়ে যাবে হচ্ছে ন ফেলা রাতে বা হিসাবে নয় এটিও এক ধরনের শূন্য কিন্তু এটি অতিরিক্ত রাতেবার অতিরিক্ত যেমন আমরা পেলাম জোহরের পরে দুই রাকাত হচ্ছে রাতে বা কিন্তু তাহলে আগুনকে হারাম করে দেওয়া হবে যদি সে জোহরের আগেও চার পরে তাহলে ওই যে দুইয়ের অতিরিক্ত সেটি হবে ন ফেলা যেকোনো নামাজকে ন ফেলা হিসাবে ধরতে হবে এটি হচ্ছে মানে মানে সবচেয়ে উত্তম যে ফরজ নামাজ এখন এই নামাজ গুলো আমরা কিভাবে আদায় করব আমাদের একটি বড় সমস্যা হচ্ছে যে এটি বোঝার সমস্যা সব নামাজকে যখন পড়ব তখন নিয়ত হচ্ছে ইম্পর্টেন্ট এই নিয়তে আমরা অনেক সময় জিজ্ঞাসা করি তাহলে এটা নিয়ত কিভাবে করব নিয়ত করার ক্ষেত্রে আপনাকে ওই বা অথবা দা এগুলো কোনটাই মনের ভিতরে আনতে হয় না শুধু আপনি মনের ভিতরে আনবেন আদায় করছেন সালাতুল মাকতুবাদ আদায় করছেন নাকি না করছেন এই তা করছেন আপনি কি নিজেকে ভলন্টিয়ার করছেন সেই ভলন্টিয়ারে মানে এটি মনের ভিতরে থাকলেই তার নিয়ত হয়ে গেল যে কেউ যদি জানে করতে যাচ্ছে। তার নিয়ত হয়েছে বলে ধরে নেওয়া হবে। এটির একটি বাস্তব উদাহরণ হচ্ছে আমরা যে তিন বেলা বাংলাদেশের লোকরা খাই তো সকালের খাবার যখন আমরা খাই সকালের খাবারটা খাওয়ার সময় আমাদের মনের ভিতরে থাকে যে আমি নাস্তা করছি আর দুপুরের হালকা খাবার যেটা খাচ্ছি সেটাকে মনে করছি যে লাঞ্চ খাচ্ছি আর রাতের বেলা যে একটু বেশি করে খাচ্ছি সেটাকে মনে করছি ডিনার খাচ্ছি তো খাওয়ার সময় তো কেউ বলে না যে আমরা নাস্তা করছি এটা মুখে বল বলে না আমরা কি কেউ বলি খাবার নাস্তা করার আগে যে আমি এখন নাস্তা করছি বলি না কেননা যে কাজটা করতে যাচ্ছি সেটার উদ্দেশ্যই আপনাকে একটি নিয়ত প্রতিষ্ঠা করেছেন যে আপনি জানছেন এটার স্থান হচ্ছে অন্তর অন্তরে আপনি জানতে পারছেন যে আপনি কি খাবারটা খাচ্ছেন আমি নাস্তা করছি সকালবেলা উঠে মানুষ কি খায় লাঞ্চ তো আর করে না এই সময়ের সাথে এটা সংশ্লিষ্ট যেহেতু এটা বলতে হয় না তেমনি দুপুর তেমনি রাতের বেলা ইত্যাদি। একটি উদাহরণ নামাজের ক্ষেত্রেও তাই আপনি কোন সেটি ভিতরে আনতে হবে আর এই নামাজটা কি ফল যেটি আল্লাহ সুফহানা তালা শরীয়তের মাধ্যমে আপনার জন্য ওয়াজিব করেছেন নাকি অতিরিক্ত অতিরিক্ত হলে সেটা অতিরিক্ত হিসেবে আল্লাহ আকবর বলতে হবে প্রশ্ন অনেকে করে যে বেতের নামাজের নিয়ত কিভাবে করব যদি আমি রাকাত পড়ি পরে সালাম ফিরিয়ে দেই সেটি অত্যন্ত সহজ যে পড়ার তিন দুই দুই আগে আপনি যদি মনে করেন যে এখন যে তিন রাকাত পড়ছে এটা বেতের এটা মনের ভিতরে আনলেই আপনার এই হয়ে গেল আর যদি মনের ভিতরে না আনেন এক রাকাতে যদি আপনার মনে হয় যে আরে আমি তো বেতের নিয়ম করিনি তাতেও এক রাকার বেতের হয়ে যাবে এক রাকার বেতের দ্বারা প্রমাণিত এই যে নিয়ত এই নিয়ত গুলোর মাধ্যমে আমরা এই রাতে বা নফল নামাজ গুলি আমরা যে করব সেটা আমরা এখান থেকে শিখব ইনশাআল্লাহ তাহারা আপনারা একটু লিখে রাখুন এটা খুব গুরুত্বপূর্ণ সেগাল ওসাইমিন তার মাজমু আল ফতোয়াতে নিয়তের মাসালা বর্ণনা করছেন তিনি বলছেন যে এটার তিনটি গুরুত্বপূর্ণ হুকুম একটি হচ্ছে মিন লিমান যে লিমানো নির্দিষ্ট নামাজ কে পরিবর্তন করে অন্য নির্দিষ্ট নামাজে যদি সে করে তাহলে সেই নামাজ সেই নিয়ত শুদ্ধ হবে না যেমন একজন লোক দোহার দুই রাকাত নামাজ সালাতু দোহা পড়তে শুরু করলো এখন সে হঠাৎ করে তার মনে হলো আরে আমি তো ফজরের নামাজের ফরজ পড়ি নাই নামাজ শুরু করার পর সে নিয়তকে পরিবর্তন করে ফজরের ফরজ আদায় করা শুরু করলো তাহলে এই নিয়ত ব্যালিড হবে না এটি লা একটা স্পেসিফিক মানে সে শুরু করেছে নাওয়া ফেলা কিন্তু সে শুরু করার পরে সেটাকে আবার ফরজ হিসাবে নিতে এই জন্য ফরজ নামাজের সাথে নফল নামাজের পার্থক্য করতেই হবে সেই নফল রাতে বা হোক রাতে বা নামাজ সুনান রাতে বা এটাকেও কিন্তু নফল রাতেবা রাতে বা বলা হয় বইতে আছে আর নাওয়া ফেলা রাতেবা এবার আহ নাওয়া এটা মাথায় রাখতে হবে আরেকটি উদাহরণ হচ্ছে যে মিন লি এটা হবে মানে কোন নির্দিষ্ট নামাজকে পরিবর্তন করে কেউ যদি সাধারণ নামাজ পড়ে তাহলে সেটা নিয়ত পরিবর্তন করলেও এটা ব্যালিড থাকবে মানে সহি হবে উদাহরণ দিচ্ছি যেমন মাগরেবের সুন্না নামাজ সুনা যখন রাতে বা মানে পড়ছে মাগরেবের দুই রাকাত সুন্না নামাজ পড়ছে ভালো করে শুনুন মাগরেবের দুই রাকাত সুন্না নামাজ পড়ার সময় ওই ব্যক্তি যদি এটাকে সুনান রাতেবা হিসাবে মনে না করে এটাকে মনে করে যে আমি মাগরেব এবং এশার মাঝখানে যে রাসুল্লা সাল্লা সাল্লাম মাঝে মাঝে নামাজ পড়তেন যেটাকে আমাদের দেশে বলা হয় সালাতুল সালাত এটি ভুল এবং রাকাত হাদিস হাদিস শুদ্ধ নয় কিন্তু তার মানে এই নয় যে মাগরেব এবং ঈশার মাঝখানে নামাজ পড়া যায় না বরঞ্চ সহি দলিলের মাধ্যমে প্রতিষ্ঠিত যে মাগরেবের পরে এবং ঈশার আগে অনেকগুলো নামাজ আপনি ইচ্ছা করলে পড়তে পারেন এতে কোনো সমস্যা নাই নির্দিষ্ট করতে পারবেন না যে নামাজগুলো কি মানে এটি একটি নাম আপনি দিতে পারবেন না এটি হচ্ছে অশুদ্ধ এটি আপনি আপনার করার কোন অধিকার নাই আমরা এর দলিল পেশ করব ইনশা আল্লাহ পরে তো যেটা আমরা বলতে চাই সেটি হচ্ছে যে এই যে নামাজ গুলো এই নামাজ গুলি মানে হাদিসের কিতাব গুলোতে এসেছে এখন এই নামাজটা আমরা মানে নিয়তের ভিতরে যদি পরিবর্তন করি তাহলে এই নামাজটা মানে একটা স্পেসিফিক নামাজ থেকে আমরা সাধারণ নামাজে নিয়ে যাচ্ছি মানে একটা নফল ফেলা এই যে নাও ফেলা সাধারণ ভাবে আমরা নিচ্ছি এই নামাজকে বলা হয় সালাতুল আহ মোতলাকা সালাহাতুল মোতলাকা বলা হয় সালাতুল মোতলাকা মানে হচ্ছে যে হালাল সময়ে যখন নামাজ পড়া নিষেধ নয় তখন যদি কেউ কোনো নামাজ পড়তে থাকে তাহলে সেই নামাজকে বলা হয় সালাতুল এটা আমরা অনেকেই বুঝতে পারি না এই কারণে যে আমাদের দেশে এই জিনিসটা নাই মানে হচ্ছে নফল নামাজ যেগুলো দলিল পাওয়া যায় সেই নামাজগুলি হচ্ছে মানে ফেল হিসাবে স্কলাররা বলেছেন এ ছাড়াও নামাজ পড়া যায় যেমন কোনো ব্যক্তি নামাজ পড়তে মন চাইল সে নামাজ পড়তে এখন তাকে বাধা দেওয়া যাবে না যে তুমি নামাজ পড়ো না কিন্তু সমস্যা হচ্ছে যে তাকে এমন একটা কাজ করতে হবে যেই কাজটা হচ্ছে মাইন যে কোনো নির্দিষ্ট করতে পারবে না আপনার একটু ধৈর্য ধরে এটা আহ শুনুন রাওয়াহু আহমেদ একটি হাদিস বর্ণনা হচ্ছে জি ইতুন নবী সাল আলী হুসাল্লাম আন হুজাইফা রাদি আল্লাহ আনহু কল তিনি বলছেন হুজাইফা রাদি আল্লাহ আনহু যে তিনি নবী সাল আলাই এর কাছে গেলেন জি ইতুন নবী সাল ফাসাল্লাইতু মাআহুল মাগরিব তিনি মাগরিবের সাথে দেখুন এ নামাজ পড়ার পর তিনি নামাজ পড়ছিলেন তে মানে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিব আদায় করেছেন ফালম্মা কাদা সালা তিনি যখন মাগরিবের ফরজ নামাজটা পড়ে ফেললেন কামা ইউসাল্লি অথপর তিনি নামাজ পড়লেন ফালম ইয়াজাল ইউসাল্লি যতক্ষণ পর্যন্ত ঈশার নামাজ শুরু না হয় ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাম নামাজ পড়তে লাগলেন তার মানে কত রাকাত এই কথাটা হাদিসে নাই এই হাদিস টুকুকে শেখ আলবানি ইরোয়াউল গালিলে সহি বলেছেন হাদিস নাম্বার হচ্ছে চারশো সত্তর তাতে আমরা দেখতে পাচ্ছি যে মাগরে এসার মাঝখানে হচ্ছে কি যে নির্দিষ্ট করা যাবে না যে কত রাখা আপনি ইচ্ছা ইচ্ছা অনুযায়ী যদি কোনো সংখ্যাকে নির্দিষ্ট না করে পরে পড়তে থাকেন তাহলে ওই নামাজটা তখন মানে শুদ্ধ ভাষায় এটাকে বলা হয় সালাতুল মুতলাকা। সালাতুল মুতলাকা মানে হচ্ছে স্বাধীনভাবে সাধারণভাবে যে নামাজটা আমরা পড়ি। যেমন আরেকটি উদাহরণ দিচ্ছি যে সালাতুল হাজা নামাজের কোনো হাদিস সহি নয়। সালাতুল হাজা বলে কোনো নামাজ নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে এসেছে কানা ইজা হাজা বাহু আমরুন সলা যখন তিনি কষ্ট পেতেন ব্যথা পেতেন মানে দুঃখ বেদনা তাকে আঁকড়ে ধরতো ইজা হাজা বহু অমরুন সল্লা তিনি নামাজ পড়তেন যখনই তিনি কোনো কষ্ট পেতেন তখনই তিনি নামাজ কায়েম থাকতেন এই হারিস টুকু জামে হারিস নাম্বার চার হাজার সাতশো তিন আল্লাহ সুবাহান আতালা বলছেন ওয়া ইস্তাঈনু বিসাবরি ওয়া সলা ফা ইন্নাহা লা কাবীরাতুন ইল্লা আলা খাশিঈন যে তোমরা বিপদে ধৈর্য ধরো এবং নামাজের মাধ্যমে মানে ইস্তাঈন করো আল্লাহ সুবাহান আতালার কাছ থেকে সাহায্য চাও ইস্তাঈনু বিসাবরি ওয়া সলা তাহলে সালাতুল হাজা বলে কোনো নামাজ নাই কিন্তু নামাজ নাই তার মানে এই নয় যে আমাদের চাহিদা অনুযায়ী আমরা নামাজ পড়তে পারবো না পারবো এবং সেই ক্ষেত্রে শুধু লক্ষ্য রাখতে হবে কি যে নিষিদ্ধ সময়টা যেন না হয় এই নিষিদ্ধ সময় হচ্ছে সালাসু সালাসু সাল্লাম ইয়ান হানা আন্নুসাল্লিয়া ফিহিন্না হ্যাঁ যে তিনি তিনটা ওয়াক্তে নামাজ পড়তে নিষেধ করেছেন নাকবুরা ফিহিন্ন মাউতা এবং তিনি বলছেন যে কবরও এই তিনটা সময়ে নিষেধ করেছেন কবর দিতে নিষেধ করেছেন। নামাজ পড়তে নিষেধ করেছেন যে সময়গুলো হচ্ছে হিনা তাতলুউশ শামসা বাযিগাতান হাতা তারতফিআ ওয়া হিনা মানে যখন সূর্য উঠতে থাকে

তার মানে হচ্ছে যে একদম সূর্য যখন মাথায় থাকে এবং যখন থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে তিনটা সময় এই তিনটি সময় ছাড়া যদি কেউ নামাজ পড়তে চায় মোটামুটি সে নামাজটা পড়তে পারে যদি তার কারণ থাকে এখানে শর্ত হচ্ছে কারণ থাকতে হবে যেমন অনেকগুলো কারণ স্কলাররা বলেছে যে নিষিদ্ধ সময়ও সে পড়তে পারবে যেমন একজন মানুষ একটা জায়গায় ফরজ নামাজ আদায় করলো কিন্তু সে একটা মসজিদে গেল গিয়ে দেখলো যে নামাজ জামাত চলছে সে আরেকটি নামাজ পড়লো তাহলে এই নামাজকে বলা হচ্ছে তার অতিরিক্ত নামাজ এটি হচ্ছে না ফিলা হয়ে যাবে ওই লোকের জন্য আরেকটি হচ্ছে যে যখন মানুষ কাবার দিকে তাওয়াফ করবে কাবার চারিপাশে তাওয়াফ করবে তাওয়াফ শেষ হলে সে দুই রাকাত নামাজ পড়বে সেটা সময় যখনই হোক না কেন নিষিদ্ধ বলে কোনো কথা নাই তার নামাজ সে পড়তে পারবে যেমন জুমার নামাজে হাজির হওয়ার জন্য কেউ যদি দেরি করে আসে তাহলে ইমাম খুদবা দেওয়ার সময় তাকে অবশ্যই দুই রাকাত নামাজ পড়ে তারপরে বসতে হবে সেই দুই রাকাত হবে সংক্ষিপ্ত কামা ফাসল্লা রাকাত ও তাজুজু ফিহিমা তাজাউ ফিহিমা সংক্ষেপে নামাজটা পড়বে এবং এটি দুই রাকাত পড়বে মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ সেটি সবসময় পড়তে পারবে সূর্য সালাতুল কুসুফের নামাজ উজু করে তারপরে নামাজ উজু করবে তারপরে নামাজ ইস্তেখার নামাজ তারপরে গুনা করার পরে তাওবার নামাজ যেমন বাসায় ঢুকে মানে নামাজ এই ধরনের নামাজগুলো সালাতুল মুতলাকা কিন্তু শর্ত হচ্ছে একটাই যে এটা দাওয়া এম ভাবে পড়া যাবে না মানে সব সময় নিয়ম করে পড়া যাবে না তাহলে কোনো একদিন একজন একজন যেটা আমরা আলোচনা করছিলাম যে নিয়তের পরিবর্তন একজন নিয়তটা সে করা শুরু করলো মাগরেবের দুই রাকাত সন্না কিন্তু হঠাৎ করে তার মনে হলো যে আজকে তো বাসায় কোনো লোকজন নাই ঠিক আছে আমি এই নামাজটাকে আমি মানে সন্না হিসাবে না পড়ে আমি এটি এমনি ন ফেলা হিসাবে পড়তে চাই অতিরিক্ত তাহলে এই ক্ষেত্রে এই ধরনের পরিবর্তনে তার নামাজ শুদ্ধ হবে কোনো সমস্যা হবে না যেমন হাদিসের ভিতরে আমরা প্রমাণ দিয়েছি যে ওয়াকাদা আলিকা সুবিতা আন বাদা সাহাবা সাহাবিদের একটি দল মাগরে ঈশার মাঝখানে নফল পড়তেন ভালো করে শুনে রাখুন আউয়াবিনের হাদিস নয় তার মানে এই নয় যে নামাজ পড়া যাবে না সাহাবিদের একটি দল পড়তেন কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনি নিয়তটা কিভাবে করছেন নিয়তটা করতে হবে আর সালাতুল মোতলাকা মানে হচ্ছে নির্দিষ্ট করে নয় নিয়ম করে পারবে না প্রতিদিন করে ছয় নিয়ম করে তখন এটি বিদাত হয়ে যাবে কেননা এর কোনো দলিল নাই এই যে নির্দিষ্ট না করে এমনিই নামাজ পড়া এই নামাজগুলোকে বলা হয় হচ্ছে সালাতুল মোতলাকা মানে যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি নামাজ পড়বেন এর একটি সময় আমরা উদাহরণ হিসেবে উল্লেখ করলাম সেটি হচ্ছে মাগরীব এবং এশার মাঝখানে এখানে হাদিসের ভিতরে এসেছে কানু ইউসাল্লুনা মা বাইনাল মাগরীব ওয়াল ইশা রাওয়াহু আবু দাউদ হাদিস নাম্বার 1321 হাদিসটা সহি আলবানি রাহিমাহুল্লাহ তিনি বলেন আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাজিহিল আয়াত তিনি একটি আয়াত তেলাওয়াত করেন তাতাজাফা জুনুবুহুম আন মাদাজিআ

এই জন্য তাবিনদের ভিতরে বিখ্যাত আলিম আল হাসান আল বসরি রাহমাহ তিনি বলতেন ওয়াকান আল হাসানু ইকুল কেয়ামুল্লাইল এই মাগরেব এবং এশার নামাজের মাঝখানে যে দুই রাকাত দুই রাকাত পরে যে নামাজগুলো পড়ছে সংখ্যাহীন যত রাকাতি পড়ুক যতটুক তার তৌফিক কোলায় সেই নামাজকে বলা হচ্ছে কেয়ামুল্লাইল প্রিয় শ্রোতা লক্ষ্য করুন যে কেয়াম লাইল বলতে আমরা সাধারণত বুঝি যে শেষ রাতের নামাজ অথচ এটিও একটি অর্থ কিন্তু সাহাবিরা কেয়ামুল লাইল হিসাবে দুই ভাবে অর্থটাকে ব্যবহার করেছেন রাতে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো নামাজটাকেই কেয়ামুল লাইল হিসাবে ধরতে পারা ধরা যাবে যেমন তারা ধরেছেন এবং এশার নামাজের মাঝখানে সহি সনদে এসেছে শেখ আলবানী সহিহ আবি দাউদে এই কথাটাকেও সহিহ বলেছেন কিয়ামুল লাইল তাহলে আমরা বুঝতে পারলাম যে কিয়ামুল লাইল আমরা যেভাবে বুঝি বাংলাদেশের মানুষ সেভাবে সাহাবিরা বুঝেন নাই তারা বুঝেছেন একটু ভিন্ন ভাবে যে শেষ রাতের নামাজও যেরকম কিয়ামুল লাইল মাগরিব এশার মাঝখানের নামাজকে কিয়ামুল লাইল বলা হয় ও আখরাজা ইবনে মারদুবিয়া তাফসির ইবনে মারদুবিয়া নামে একটা মুফাসসির সে আনাস কথাকে নকল করে বলছেন যে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামাজের কথাকে ইঙ্গিত দিয়েছেন সেটি হচ্ছে মানে এই মাগরিব এবং এশার নামাজ ইমাম শাওকানি রাহমাত রাহমাহুল্লাহ তাআলা তিনি নাইরুল আউতার কিতাবের ভিতরে এই কথা উদ্ধৃতি দিয়ে বলছেন যে যদিও হাদিসগুলো মানে দাইফ

এই কারণে তিনি বলছেন যে অমিম্মা কানা ইউসাল্লি মা বাইনাল মাগরিব ওয়াল ইশা সাহাবা সাহাবীদের একটি বড় দল মাগরিব এবং এশার মাঝখানে নামাজ পড়ত তাদের ভিতরে রয়েছেন মিনহুম আব্দুল্লাহ বিন মাসউদ ও আব্দুল্লাহ বিন ওমর ও সালমান ফারসি ওয়াল ইবনু ওমর ও আনাস বিন মালিক ফি নাসা ফিল আনসার ও মিন ভিতরে আউসাদ অনেক সালাফদের একটা বড় দল তারা নামাজ পড়ত এখন বিদাত হবে কখন আর হবে কখন এটি হচ্ছে নিয়তের মাধ্যমে আপনি যে নিয়তটা করছেন সেই নিয়তটার ভিতরে আপনার মনের ভিতরে দিতে হবে যেটি নির্ধারিত কোনো নামাজ নয় আমি এমনি নামাজ পড়ছি আল্লাহ নৈকট্য লাভের জন্য যেহেতু আমি আল্লাহ সুবাহ কাছ থেকে পানা চাচ্ছে এই আল্লাহ আকবর তার মানে এটি অতিরিক্ত এই নিয়ত আপনি রাতেবার নিয়তকে চেঞ্জ করে যদি এই নিয়তে পরিবর্তন করেন তাহলে এই রকম চেঞ্জে নিয়তে নামাজ শুদ্ধ হবে যেমন মসজিদে আপনি আহ মানে একাকি নামাজ পড়ছেন এবং আপনি সুনাত রাত এবার পড়ছেন এমন সময় আপনার পিছনে কিছু লোক দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করলো এখন আপনি মনে করলেন যে তারা হয়তো ফরজ মনে করে নামাজ পড়ছে আমি নিয়তটা চেঞ্জ করে এটাকে আমি ফরজ করে ফেলি তাদের সাথে মানে মিলিয়ে তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে কিন্তু এটার উল্টাটা যদি করেন যে আপনি একা কি নামাজ পড়ছেন কিন্তু আপনি দেখলেন যে মসজিদের ভিতরে আর আপনার থেকে একটু দূরে গিয়ে একদল লোক ফরজ নামাজ জামাতের সাথে পড়ছে তাহলে আপনি যে নামাজটা পড়ছিলেন সেটাকে সংক্ষিপ্ত করে ফেলতে পারেন যদিও এই নিয়তটা ছিল ফরজের কিন্তু আপনাকে সেটাকে আপনি নফল নামাজে রূপান্তর করে তারপরে ওই নামাজটাতে আপনি যোগ দিতে পারেন তাতে নামাজ শুদ্ধ হবে নিয়তের কোনো সমস্যা হবে না এটা একটু জটিল সবাই হয়তো ঠিক বুঝতে পারবে না কিন্তু তারপরেও আমি বলে রাখছি আরেকটি হচ্ছে যে সাধারণ নামাজকে মানে স্পেসিফিক নামাজে পরিবর্তন করা সেটা করলে তার নামাজ নষ্ট হয়ে যাবে যেমন একজন লোক সে আসরের নামাজ পড়ার সময় তার খেয়াল হলো যে জোহরের নামাজ সে পড়ে নাই এখন সে নামাজ শুরু করার করেছিল আসর হিসাবে কিন্তু নামাজ শুরু করার পরে মনে করলো যে না এটা জোহর বানিয়ে ফেলি তাহলে তার জোহরও নষ্ট হবে নষ্ট হবে তাকে আবার নতুন করে নামাজ পড়তে হবে এই ক্ষেত্রে কেননা নামাজ শুরু করার আগে তাকে নিয়ত করতে হবে নিয়ত এই কারণে নিয়তটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে নিয়ত করছেন যে মসজিদের ভিতরে তারাবীর নামাজ চলছে আপনি ফরজ নামাজের নিয়তে তারাবির সাথে যোগ দিতে হবে তাহলে আপনার নামাজটা ঠিক হবে আর যদি আপনি মসজিদে কোন জামাত চলছে আপনি যদি তখন নিজে তারাবি মানে ফরজ নামাজ একাকী কি পড়তে থাকেন তাহলে আপনার নামাজই হবে না যেটি হাদিসের ভিতরে ইজা সলা ফালা ইল্লা যখন কোন নামাজের প্রতিষ্ঠা হয়ে যায় যেটা আমরা আগেও বলেছি অন্য ক্লাসে সেই নামাজ ছাড়া অন্য কোনো নামাজ নাই এটার আরেকটি হাদিস আছে সেটা তেও আছে যে নামাজ প্রতিষ্ঠা হয়ে গেলে অন্য কোনো নামাজ পড়া যায় না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মানে নামাজ আমরা পড়তে পারছি সেই ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ফরজ নামাজকে অন্য নামাজ থেকে পৃথক করতে হবে আমরা যদিও বলেছি যে এটার সাথে কানেক্টেড তার মানে এই নয় যে এই ফরজ নামাজ পড়ার সাথে সাথে লাভ দিয়ে আপনি সুন্নত পড়া শুরু করবেন এটি ঠিক নয় তার আগে প্রিয় শ্রোতা আমি একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে সালাতুল মোতলাকার কতগুলো হাদিস হিসাবে যখনই আমাদের কোনো সমস্যা হয় আমরা বাসায় রাতের বেলা অথবা যে কোনো সময় নামাজ পড়তে পারবো সে ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে ইমাম মঞ্জিরি তার ও শহীদ একটি চাপ্টার লিখেছেন এটাতে চাপ্টারের নাম হচ্ছে তারগিবু সালাহাতুল মোতলাকা সালাতুল মোতলাকা মানে হচ্ছে যে কেউ কোনো উদ্দেশ্য নিয়ে নামাজটা পড়ে নাই আপনি আপনার নিজস্ব প্রয়োজনে নামাজটা পড়ছেন এই ধরনের নামাজকে বলা হয় এক না মানে কিন্তু আপনি ইচ্ছা মতো পড়তে পারবেন। শুধুমাত্র ফরজ নামাজের আগে এবং ফরজ নামাজের পরে পড়তে গেলে সমস্যা আছে সেই সময়ে না পড়াটাই উত্তম যেমন ফজরের নামাজের পূর্বে নবী সাল্লাম দুই রাকাত ফজরের সুন্নাত ছাড়া অন্য কোনো নামাজ পড়ে না সুতরাং ফজরের আযান দেওয়ার পর ওই দুই রাকাত পড়ে চুপচাপ বসে থাকতে হবে তো সেখানে নামাজ পড়া যাবে না আমরা আমাদের দেশীয় মসজিদগুলোতে দেখতে পাই যে অনেক মুসাল্লি তারা ফজরের নামাজে যখন মসজিদে বসে থাকে তখন একের পর এক নামাজ পড়তে থাকে এটি পড়া যাবে না কেন যাবে না যে সালাতুর রাতইবা এটি ফরজের সাথে কানেক্টেড কিন্তু এর অর্থ এই নয় যে এটি সাথে সাথে পড়তে পারা পারা যাবে যাবে না না এটি একটু পরে পড়তে হবে একটু পরে সাথে সাথে নয় সাথে সাথে কেন নয় আমরা এটি দলিল দ্বারা প্রমাণ করছি হাবু আন বাইনাল না ফেলা কথা বলে অথবা পরিবর্তন করে ফরজ সুনান রাতে বা পড়ার পদ্ধতি হচ্ছে কি যে আপনাকে হয় জায়গা পরিবর্তন করতে হবে তার মানে এটির সাথে সাথে এই কথাটা ঠিক নয় একটু পরে কতটুকু পরে এটা দুটো রকম আছে এর উত্তম দিক হচ্ছে বাসায় গিয়ে পড়া ইন্তকাল আলী সালাতি ফিল বাইতি সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে ঘরে গিয়ে ওই সুনান রাতে বা পড়া হাবিসের ভিতরে আয়সা রাজিল্লা তালা আনহ থেকে বর্ণিত আছে যে নবী সাল আলি সাল্লাম তিনি সমস্ত সুনান রাতে গুলো বাসায় পড়তেন ঘরের ভিতরে পড়তেন এটি পড়া সবচেয়ে উত্তম

সাথে সাথে নামাজ পড়লে শাস্তি আছে গুনাহা হবে নামাজ হবে অবশ্যই হয়তো ত্রুটিযুক্ত হবে কিন্তু গুনাহ হবে হারিস্টা হচ্ছে এই রাওয়াহ মুসলিম আন মুয়াবি আর আলাআন হকল ইজ আর জুম আতা সালায়া তাসলিহা যে সালেয়াতিন হাততা তাকালানা আ তাকরোজা যখন তোমায় জুমার নামাজ আদায় করো তখন এর সাথে সাথে অন্য একটি নামাজ আদায় করো না যতক্ষণ না পর্যন্ত মসজিদ থেকে বের না হও অথবা কথা না বলো এই কারণে যে সকল মহিলা নামাজ পড়েন তারা সোনা রাতে বা পড়ার সময় আপনাকে অবশ্যই এই জায়গাটা ছাড়তে হবে ওইখানে যায় নামাজ নিয়ে একই জায় নামাজে একই জায়গায় পড়তে পারবেন না যে কোনো রাতে বা ফরদের সাথে কানেক্টেড হলেও এটি পৃথক করতে হবে কেন পৃথক করতে হবে এর জবাবে ইবনে তিনি বলছেন যে ইবাদত এবং ইবাদত নয় এমন কর্মের মাধ্যমে পার্থক্য করা বোঝায় যেমন একজন লোক না খেয়ে রোজা থাকলো কিন্তু সে রাতের বেলা খাবে কিন্তু রাতের খাওয়া আর ইফতারকে পৃথক করার জন্য ইস্তার পানি দিয়ে রোজাটা ভেঙে ফেলবে কিন্তু খাবে এই যে একটু বিরতি দিয়ে খাবে সাথে সাথে নয় এই যে ইফতার এবং তারপরে খাবারের মাঝখানে থাকবে বিরতি তেমনি সোহর খাওয়ার পর রোজা শুরু হবে এই জন্য শহরটা শেষে খাওয়া হয় বিরতি দিয়ে রোজার মাসে রোজার আগে দুই দুই দিন কিংবা একদিন আগে রোজা রাখা নিষেধ কেননা করতে পারবেন না ফরজের সাথে সাথে এই ইবাদতে পার্থক্য করতে হবে এই জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে জুমার নামাজটা একটা ফরজ নামাজ কিন্তু নফল নামাজ মানে যেটা সুন্না হিসাবে আপনি পড়তে চান সেটা সাথে সাথে পড়তে পারবেন না যেটা কি করতে হবে হয় আপনাকে কথা বলতে হবে আপনি সালাম ফিরিয়ে কারোর সাথে একটু কথা বললেন এটা একটা উপায় আরেকটি হচ্ছে আন্তর অথবা ওই জায়গা থেকে আপনি বেরিয়ে গেলেন তো মেয়েরা যেটা করবে সেটি হচ্ছে মসজিদে যদি থাকে তাহলে সে বাসায় চলে আসবে এটি রাসুল্লাহ সাল্লাহ আমারানিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন লা তুফালা নাতাকাল্লামা আও আমাদেরকে নিষেধ করেছেন যে ফরজ নামাজের সাথে অন্য নামাজ যেন একসাথে মিলিয়ে না ফেলা হয়। আমরা যেন কথা বলি অথবা মসজিদ থেকে বের হয়ে যাই। তো বাসায় যদি কথা বলার কোনো লোক না থাকে তাহলে তো কথা বলা যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনি জায়গা পরিবর্তন করবেন তার মানে যেখানে আপনি জান নামাজের দাঁড়িয়ে ফরজ নামাজটা পড়েছেন সেই জায়গাতে আপনি সুন্নাহ পড়তে পারবেন না এটাকে পৃথক করতে হবে রাওয়াহু আবু দাউদ হাদিস নাম্বার 854 ইবনি মাজা হাদিস নাম্বার 1417 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহুন্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال أيعجز أحدكم إذا صلى أن يتقدم أو يتأخر أو عن يميني أو عن شمالي يعني سبح سبح صلاة النافلة بعد الفريدة صحه الألباني في صحيح سنان أبي ابن ماجة أبو داود الحديث أبو هريرة بولشن نبي صلى الله عليه وسلم بولشن تمدر كيو جخن نماز پوري পড়ার পর তখন সে যেন সে যেন একটু সামনে অথবা পিছনে চলে যায় নামাজটা শেষ হলো সেখান থেকে অন্য জায়গায় চলে যেতে হবে সামনে যেতে পারে পিছনে যেতে পারে ডানে যেতে পারে বামে যেতে পারে তার মানে ওই জায়গায় গিয়ে সুন্না রাতে বা পড়তে হবে এটার কারণ হিসাবে স্কলাররা অনেক কথা বলেছেন যেগুলো মানে আ ইমাম নববী রাহমাহুল্লাহ তিনি সরহি মুসলিমে বলেছেন যে এই এটা হচ্ছে মুস্তাহাব আন্না না ফেলা রাতে বাতুন গাই রুহা ইয়াস্তাহেবু আন ইয়াতাহুল্লু লাহা আনিল মাউদি আল ফারিদা ফরজ নামাজ যে জায়গায় পড়া হয়েছে সেই জায়গায় সুনান রাতে বা পড়া যায় না সেখান থেকে স্থান পরিবর্তন করতে হবে ও আফদালু তাহেলু ইলাল বাইদ যদি মসজিদ থেকে বের হয়ে সে বাসায় গিয়ে নামাজটা পড়ে তাহলে সবচেয়ে উত্তম আমাদের তো উত্তম ভালো লাগে না আমরা হতবাগা বাংলাদেশি আরব দেশের লোকরা দেখবেন কখনোই রাতে বা মসজিদে পড়ে না ওরা বাসায় পড়ে আর আমাদের বাংলাদেশিরা আরবদেরকে দেখে তারা একটা কমেন্ট পাস করে কি যে এরা তো সুনার পরে না কোন মুসলমান সম্পর্কে এই ধরনের জঘন্য ধারণা করা আরেকটি গুনা এই পর্যন্ত যতজন সম্পর্কে এরকম কথা বলেছেন এই মিথ্যা কথা বলার অপরাধে আল্লাহর কাছে আপনার ক্ষমা চাইতে হবে ইস্তেকবার পাঠ করতে হবে আপনি কিভাবে জানলেন যে ওই আরব লোকটা ফরজ নামাজ পড়ে বাসায় চলে যাচ্ছে অথবা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে সে যে একটা বিরাট একটা হুকুম পালন করছে সে হুকুম পালন করতে তো আপনি ব্যর্থ হয়েছেন সেখানে তো আপনার একটা গুণা হয়েছেই মানে অপরাধ হয়েছে গুণা যদি আমরা নাও বলি উল্টা আপনি তার সম্পর্কে ধারণা করে মানুষকে বলে বেড়ান যে তারা না খালি আমরা পড়ি আমরা হচ্ছি মানে বাংলাদেশের তথা তথাকথিত মুসল্লিন যারা সালামের সাথে সাথে লাভ দিয়ে দাঁড়িয়ে সুন্না পড়তে থাকে ওটাতে এমনি অশুদ্ধ সুতরাং মসজিদ থেকে বের হয়ে বাসায় আসা হচ্ছে আফদাল সলা যত ধরনের রাতে বা আছে এই রাতে আদায় করা সবচেয়ে উত্তম হচ্ছে আমরা এই বিষয়ে আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব এ বাসায় গিয়ে অথবা ওই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় নামাজ পড়া অর্থাৎ পৃথক করা এইটা করলে যেটা হবে সেটি হচ্ছে যে সেজদার স্থান বৃদ্ধি পাবে মানে মাউদু আল সুজুদ গায়রুহু লিয়াকসুরু মাউদঈ সুজুদ মানে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবে এই স্থানগুলি বৃদ্ধি পাবে আপনি অনেক জায়গা সিদ্দা দিয়েছেন যদিও এই কথার কোনো হাদিসে নাই কিন্তু ইমাম নববী তিনি উল্লেখ করেছেন শরহ মুসলিমের ভিতরে আয়েশাতে আমাদের সাথে রাতে বা পৃথক করার আরেকটি হাদিস আপনাদের পড়ে শোনাচ্ছি এটি আরো ভয়ঙ্কর আপনারা হয়তো মনে করছেন যে এই খুব হালকা আমাদের সমস্যা হয়েছে যেহেতু আমরা অজ্ঞ সহি জিনিস সম্পর্কে আমাদের জ্ঞান খুবই কম এই কারণে আমাদের কর্মকাণ্ডকে আমরা স্বাভাবিকভাবে মেনে নিচ্ছি এবং মনে করছি যে খুবই ভালো আর অযথা অন্য জিনিস নিয়ে আমরা মানে ঝগড়া জাতি করছি অথচ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধমক দিয়েছেন লোকটাকে মানে এগুলো আমরা আলোচনা করব বিস্তারিত আগামী ক্লাসে ইনশাআল্লাহ তাআলা কিন্তু একটি হাদিস এই মুহূর্তে আমাদের সামনে এসেছে রাওয়াহু আহমদ বি সানাদে সহিহ আননা রাজুলুন মিন اصحابিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম صلى العصر তাকামা রাজুলুন ইয়াসাল্লি ফারাহা ওমর মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি লোক এসে সে মানে এসেছিল এসে আসরের নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন যে সে দাঁড়িয়ে আরেকটা নামাজ পড়ছে মানে ফরজ নামাজ শেষ হয়ে যাওয়ার পর পর এই বাংলাদেশি স্টাইলে দাঁড়িয়ে আরেকটা নামাজ পড়ছে মানে কোনো ধরনের সুন্নাহ পড়ছে

নামাজ ফরজ নামাজের থেকে এই সুন্না নামাজের পৃথক না করার জন্য আহলে কিতাবরা অতীতে ধ্বংস হয়ে গেছে হে লোক তুমি বসে পড়ো তোমার নামাজ পড়ার দরকার নাই বসে পড়ো ইজলিস বা ইন্নামা হালাকা আহলাল কিতাব আন্নাহু লাম ইয়াকুন লিসালাতিহি ফাসল যে আহলে কিতাবরা ধ্বংস হয়ে গেছে এই কারণে যে তারা নামাজের ভিতরে নামাজ সমূহের ভিতরে কোনো পার্থক্য করতো না তাকে যে ধমক দিয়েছো ঠিকই করেছো মানে নবী সাল্লি সাল্লাম ধমকের সাথে তো একমত হয়েছেন উপরন্তু তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ধমককে প্রশংসা করেছেন এখন এই হাদিসের উপরে আমল যদি আমরা করা শুরু করি বাংলাদেশি মসজিদ গুলোতে আমরা যদি নামাজ পড়ার পরে মানুষকে বলি আপনি বসেন কিসের নামাজ পড়ছেন চিন্তা করুন অবস্থাটা কি হবে মনে হবে যে একটি ভয়ঙ্কর ঝগড়া জাতি শুরু হয়ে গেছে এই হচ্ছে আমাদের সমাজ এই হচ্ছে আমাদের সুন্নতের অবস্থা সুন্নত কিভাবে পড়তে হয় সেটা আপনারা ভালো করে শিখে নিন যে ফরজের সাথে কোন নামাজ ফরজের আগে হোক পরে হোক আপনাকে পৃথক করতে হবে ওই সময়টা হচ্ছে ফরজের জন্য নির্ধারণ করা হয়েছে সুতরাং একটু পৃথক করতেই হবে কিন্তু কতটুকু পৃথক করবেন সেই ক্ষেত্রে মানে অনেক বেশি পৃথক করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় আসছেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে একটি টাইম বাসায় এসে সেটি আদায় করতে হবে। কেন আদায় করতে হবে এটির সাথে সাথে এটিরও দলিল রয়েছে যেমন ইবনে অমর আল্লাহ তালা আনহু তিনি মক্কার পথে সফর করছিলেন এমন সময় তিনি জোহরের নামাজকে কসর করে দুই রাকাত পড়লেন এবং যেখানে তার মানে মালপত্র ছিল সেই জায়গায় তিনি মানে ছেড়ে অন্য জায়গায় চলে গেলেন তারপরে তিনি আবার ওই জায়গায় ফিরে এসে দেখলেন কিছু লোক ইবনে অমরের সাথে কসর পড়েছে এখন আবার নামাজ পড়ছে মানে সুনান রাতে বা পড়ছে সুনান রাতে বা নামাজটা ভ্রমণকালীন সময়ে পড়া যায় না কেননা নবী নাই কিন্তু এই হুকুমটা জোহর এবং আহ জোহরের নামাজের সাথে এবং এই মাগরেবের নামাজের সাথে আর এশার নামাজের সাথে সংশ্লিষ্ট ফজরের নামাজের সাথে সংশ্লিষ্ট নয় কেননা ফজরের নামাজ নবী সাল্লাম ওই দুই রাকাত কখনো ছাড়েন নাই এবং সেই সাথে বেতের নামাজ তিনি ছাড়েন নাই সফলরত অবস্থায় সেটি হচ্ছে ভিন্ন কিন্তু এই যে জোহরের নামাজটা রাতে বাটা তারা পড়ছে সাথে সাথে তিনি তাদেরকে বাধা দিলেন তখন তিনি বললেন ফকা ফকা মা হাউলা তোমরা কি করছো তখন তারা বলল ইউসাফ তারা নামাজ পড়ছে ইউসাল্লুনা রাতে বা তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে যে রাতে বা নামাজটা ফরজ নামাজের একটু পরেই পড়তে হয় কতটুকু গ্যাপ ছিল গ্যাপ ছিল কমপক্ষে মানে আধ ঘন্টা মতো হবে কেননা তারা জোহরের নামাজ দুই রাকাত পড়ার পর ইবনে অমর তিনি ওই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে গেলেন উনি অন্য জায়গায় ঘোরাফেরা করে আবার তিনি ফিরে আসলেন ফিরে এসে দেখলেন যে লোকরা নামাজ পড়ছে তার মানে একটা বিরতি দিয়ে তিনি দেখলেন সাথে সাথে নয় হাদিসটা এভাবে বুঝতে হবে কেন এই এটার ব্যাখ্যা হচ্ছে এই তখন অমর বলতেন বলছেন লাউ কুন্তু মুসাব্বিহান আমি যদি চাইতাম সফররত অবস্থায় তাহলে তো ফরজ নামাজটাকে পূর্ণ করতাম মানে ফরজ নামাজ কসর করলাম কেন ফরজ নামাজটাকেই তো আমি পড়তে পারতাম পুরাটা কিন্তু আমি তো ফরজ নামাজকে কসর করছি এবং ইয়া ইবনে ফি সফর নবী সালামের সাথে আমি সফর করেছি ফালাম ইয়াজিদ আলা রাকাতাইন হাত্তা কাবদা কাবদ আল্লাহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু পর্যন্ত তিনি সফরে কখনো এই সুনান রাতে বা এই বিশেষ করে জোহরের রাতেবা অথবা মাগরিবের রাতে বা এগুলো পড়তেন না সব রাতে বা নয় বরঞ্চ একটি রাতে বা এখানে হাদিসে এসেছে ও সাহেব আবি বাকর আবা বাকরিন ফালাম ইয়াজিদ আলা রাকাতাইন হাততা কাবিদা আল্লাহ হাসানা মুসলিমের হাদিস এগারোশো বারো এই হাদিসের যে ব্যাখ্যায় দিয়েছে ইমাম নবুবি এখানে বলা হচ্ছে লাউ তার

নামাজের সাথেই পড়তে হয় এটা অতিরিক্ত দেরি করা যাবে না আবার একেবারে কাছাকাছিও করা যাবে না আশা করি বুঝতে পেরেছেন মানে রাতে বা নামাজ গুলো নামাজের সাথে কানেক্টেড এই কারণে শেখ আলবানি সহ সমস্ত মহাদ্দিস তারা বলছেন যে এই নামাজের নাম হচ্ছে সুন্নাতুল ঈশা বা যেমন এশার নামাজের পরে দুই রাকাত নামাজকে তিনি কিয়াম ও রামাদান এই কিতাবের ভিতরে বলেছেন যে এটি সোনাতুল ঋষা বা আবিয়া মানে পর পর মানে এশার নামাজটা পড়া হলো তার পরপরই অনেক দেরি করে নয় কিন্তু সাথে সাথেও নয় বাদিয়া আর একটি সন্না হচ্ছে সন্নাতুল দহর কাবালিয়া যেটি ফরজের আগে পড়া হয় সেটিকে বলা হয় কাবালিয়া আর যেটি ফরজের পরে পড়া হয় এটাকে বলা হয় বাদিয়া এই যে বাদিয়া কাবালিয়া এর অর্থ হচ্ছে যে এটি নামাজের সাথে কানেক্টেড কিন্তু সাথে সাথে সেই নামাজটা পড়া যায় না যদিও মানে বলা হচ্ছে যে ইন কুদামা রাহ তিনি বলছেন যে এই সোনা পড়ার সময়সূচি হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত ওই সালাতের থাকে। ততক্ষণ পর্যন্ত পড়া যাবে। এটি হচ্ছে শেষ সময় কিন্তু উত্তম হচ্ছে যে সাথে সাথে না পড়া কিন্তু মানে একেবারে বিচ্ছিন্ন করেও না পড়া এটি হচ্ছে স্কলাররা এখান থেকে বসে মানে এটি আমাদেরকে তুলে ধরেছেন যে কোন মানুষ যদি মনে করেন এখন দুই নামাজটা একত্র করে মনে করেন যে আমরা এশার নামাজ এবং মাগরেবের নামাজকে একত্র করতে চাই যেমন আপনি সফর করছেন আপনি মাগরেব এবং এশা একত্র করতে চান সেই ক্ষেত্রে অথবা জোহর এবং আসর আপনি একত্র করতে চান সেই ক্ষেত্রে আপনি রাতেবা কিভাবে পড়বেন রাতে বাও পড়া যায় ইবনে পোদামা রহমাহুল্লাহ তিনি কিতাবুল মুগনিতে বলছেন ওয়াইজা জামা ফি ওয়াক্তেল উলা প্রথম ওয়াক্তে যদি মাগরেব এর সাথে যদি এসা পড়তে চান ফালাহু আন ইউসাল্লিয়া সুন্নাতু সানিয়া মিনহুমা তাহলে ফরজ নামাজ করার পর তাকে ওই যে সুন্না রাত সেই নামাজটা পড়তে হবে ফরজের পর কাবলা দখল ওয়াক্ত সাহানিয়া আর বেতেরও পড়তে হবে যে মানে ওয়াক্তের পূর্বে সুন্না তাহা তাবি আতুন লাহা কেননা এই যে সুন্নাতুর বা এটি তাবিয়াতুন লাহা মানে এই ফরজের সাথে এটি কানেক্টেড ফায়াতবাউহা ফি ফি'লিহা ওয়া ওয়াক্তিহা এবং এটাকে করতে হবে এই সময়ের ভিতর এটি হচ্ছে কথা কিন্তু বেতরের নামাজটা ইচ্ছা করলে সে দেরি করে পড়তে পারে ওয়াল বিতর ওয়াক্তু মা বাইনা সালাতিল ঈশা ইলা সালাতিস সুবহ কিন্তু বেতরের নামাজটা সে ইচ্ছা করলে দেরি করে পড়তে পারে কিন্তু রাতে বা এশার রাতে বা সেটা এশার নামাজের পর পরে পড়বে যখন তারা নামাজকে একত্র করবে তখন মানে সে একটু সরে গিয়ে জায়গাটা থেকে একটু সরে গিয়ে আমাদেরকে মনে রাখতে হবে যে জোহর এবং আসর যখন আমরা একত্র করব তখনও একই হুকুম যে

সুন্না রাতে বা যেটা বাত পড়েছে মানে ওই যে দুই রাকাত সেটা আসরের ফরজ পড়ার পরে পড়তে হবে তার মানে এটি কানেক্টেড এই কথাই বলেছেন ইমাম ইবনে কুদামা রাহমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মগ্নি প্রিয় শ্রোতা আমরা আপনাদেরকে যে আমরা ধীরে ধীরে এই নামাজগুলো যে কিভাবে এটি পড়া যায় সেই বিষয়ে আমরা বিস্তারিত মানে আলোচনা করব তার আগে আমরা একটু বলে দিচ্ছি যে আহ সকাল আল্লাহ সাল্লাম একজন লোক নবী সাল্লা কাছে এসে তারা বলছিলেন কলতু বি আহাবিল ইলাল্লাহি যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ কোনটি তো ফাঁসাকাত নবী সাল্লাহ সাল্লাম চুপ ছিলেন সোম্মা সা আল তুহু তিনবার সে বললেন যে কোন কাজটি মানে আল্লাহর কাছে বেশি পছন্দনীয় সা আলু আন জায়ালিকি রাসুলিল্লা সাল্লাহ সাল্লাম এবং সা আলতু

এইটা সুযুদ মানে বেশি বেশি করে সিজদা দেওয়া মানে হলো বেশি বেশি করে নামাজ পড়া মানে রাতে বা ফেলা এগুলো ছাড়াও মন চাইলে বেশি বেশি নামাজ পড়ার কথা হাদিসের ভিতরে এসেছে সুজুদ এভাবে হাদিসের ভিতরে এসেছে এতে কি হবে একটি করে মর্যাদা বৃদ্ধি পাবে ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত আর আল্লাহ একটি করে গুণা মুছে দিবেন মানে এক একটা সেজদাতে মানে একটা এক দুই রাকাত নামাজে যে চারটা সেজদা আছে তাতে চারটা গুণা মাফ হবে চারটা দরজা উপরে উঠবে এইভাবে অনেকগুলো হাদিস এসেছে যেমন সালাতু নুরুন যে মানে সালা হচ্ছে নূর সুতরাং এই নামাজ এই এই ক্ষেত্রে আমরা যেটা

হ্যাঁ রাতের বেলা নামাজ পড়েন এটি ওই যে তারাবির নিয়ত করে পড়তে পারবেন না সেখানে হচ্ছে সমস্যা যে তারাবির নিয়ত করে আপনি যদি নামাজ পড়েন তাহলে সেটাকে আট টাকাতে নির্দিষ্ট করতে হবে কিন্তু আপনি তারাবি পড়লেন একটা মসজিদে কিন্তু আরেক আবার শেষ রাতে গিয়ে আবার যদি আপনি মানে এই কেয়ামুল্লাইল যে সকল মসজিদে হয় সে মসজিদে যদি এদের সাথে নামাজ পড়েন তাহলে নামাজ পড়তে পারবেন কিনা হ্যাঁ পারবেন নিয়তের উপরে নির্ধারণ করবে নিয়তের উপরে আপনি যদি ওই নামাজটাকে মানে আবার তারাবে হিসাবে পড়েন তাহলে আপনার নামাজটা শুদ্ধ হবে না কেননা আপনি নিয়ত পরিবর্তন করে ফেলেছেন এই নামাজটা আট রাকাত হিসাবে ছিল কিন্তু আপনি এখন আবার আট রাকাত পড়ছেন শেষ সাথে মসজিদে গিয়ে সেটি আপনার জন্য ন ফেলা হবে অতিরিক্ত সালাতুল মুতলাকা হবে এটার দলিল হচ্ছে যে কাইস ইবনে তালাক নামে একজন ব্যক্তি সে রোজার মাসে তাহাবিদের সাথে একবার নামাজ পড়ল আল কাইস বিন তালক যারা না তালকু ইবনু আলিয়া রোজার একটা রোজার মাসে একদিন এই কাইস একবার ঘুরতে আসলো তাদের সাথে ও তাদের সাথে রাতে নামাজ পড়লো বিকাল হলো আহ ও সে ইফতার করলো সোম্মা কামা বিনা এবং তাদের সাথে সে তারাবিন নামাজ পড়লো আও তারা বিনা এবং সে বেতের নামাজও পড়লো বেতের নামাজ পড়ল তারাবির নামাজ পড়লো সুম্মা আনহারা ইলা মসজিদি এবং সে তখন মসজিদ থেকে বেরিয়ে গেল ওই ব্যক্তি তার এলাকায় গিয়ে আবার নামাজ পড়লো ফসল্লা বি আসহাবিহি সে আবার তার এলাকায় গিয়ে নামাজ পড়লো হাতটা ইজা বাকিয়াল বিতরু কদ্দামা রাজুলান তখন সে ওদের সাথে গিয়ে আবার ইমাম হিসাবে আবার তারাবির নামাজ পড়লো তাহলে এই লোকটা যে দুইবার তারাবির নামাজ পড়লো প্রথম পড়লো তাহাবিদের সাথে তারপরে বেতের পরে নামাজ শেষ করে তার এলাকায় গিয়ে আবার তাদেরকে তারাবি পড়ালো এই যে তারাবিটা পড়লো তখন তার নিয়তটা ছিল কি নিয়ত ছিল মোতলাকা আল মোতলাকা অতিরিক্ত এটি নিয়তের উপর নির্ভর করেন আপনি যদি তারাবীহ নামাজকে কিয়ামুল লাইল হিসাবে বলেছেন অধিকাংশ স্কলার যে এটি তাহাজ্জুদ বলে আলাদা কোরা কোনো নামাজ নাই এই নামাজটা তারাবিহ তারাহুন ইসতিরাহা রূহ মানে প্রশান্তি ওই শব্দ থেকে সাহাবীরা এই নামটা দিয়েছেন ইননা মা সামি লাইল ফি রমাদান বিসালাতি তারাবীহ

ছিলেন ছিলেন আইন ছিলেন এই কারণে ইমাম আল বুখারি তিনি সালাতি নামে একটা চাপ্টার লিখেছেন এই শব্দটা হাদিসে নাই কিন্তু ইমাম বোখারি উল্লেখ করেছেন কেননা এই নামাজটা এসেছে নামকরণটা এসেছে সালাবদের কাছ থেকে কানু ইজা সাল্লুহা ইস্তরাহা বাদা কুল্লা রাকাতেইন আও আরবা মা ইস্তিহাদ মানে দুই রাকাত পরে তারা বসতেন এবং বিশ্রাম নিতেন কারণ নামাজটা অনেক লম্বা ছিল ফি তোতু তোতু বিলু সালাতি কিয়ামুল লাইল এবং এটি অনেক লম্বা করে পড়া হতো এই যে লম্বা করে পড়া হতো এই কারণে এর নামাজটা এরকম মানে তারাবি এবং মাঝখানে বিশ্রাম নিত তাহলে এই নামাজটা এক ব্যক্তি পড়ে সে আবার আরেকটি জায়গায় গিয়ে যদি নামাজটাড়ায় তাহলে সেই নামাজটা তাহলে কি হচ্ছে এটা অতিরিক্ত হচ্ছে এই অতিরিক্ত নামাজ নিয়তের সাথে সংশ্লিষ্ট থেকে রাতের বেলা পড়া যায় আপনি মসজিদে গেলেন আপনি মনে করলেন যে এটা আমার জন্য অতিরিক্ত তাতেই আপনার নামাজটা শুদ্ধ হবে শর্ত হলো যে নামাজ শুরু করার আগে অন্তরে এটা মনে করতে হবে যে আপনি এটা তারাবি পড়ছেন না এটি অতিরিক্ত পড়ছেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই কিন্তু যখন বেতের নামাজের সময় হবে তখন উত্তম হচ্ছে ওই এক রাকা তাদের সাথে না পড়া কেননা এই লোকটি কায়েস বিন তালক সেই ব্যক্তি ওই এক রাকাতের আগে সে আর পড়ল না সে করল কি হাতটা ইজা বা কিয়াল বেতর কাদ্দামা রাজুলান সে যখন এক রাকাত বাদ ছিল তখন সে ইমাম ইমামের জায়গা থেকে বের হয়ে আসলো এসে বলল

যে রমজান মাসে সংখ্যা বাড়তে পারে রমজান মাসে এই যে এই হচ্ছে যে নিয়তে পর কেউ যদি অন্য নিয়তে সালাতুল মুতলাকা যেমন আপনার মনে কষ্ট আপনার চাকরি নাই আপনি চাচ্ছেন যে আল্লাহ সুবাহ যেন আপনার উপরে রহম করে

আল্লা আল্লাহ যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে তো সে অসুখ থেকে ভালো হবে চাকরি পাবে তার উন্নতি হবে এরকম নামাজ সে পড়তে থাকবে কিন্তু এটাই সালাতুল হিসাবে কাউন্ট হবে কিন্তু নির্দিষ্ট করে সংখ্যা হিসাবে নয় এবং কখন করবে যেকোনো সময় তো একজন মানুষ কি রোজার মাসে সে তার চাহিদা পূরণের জন্য অতিরিক্ত নামাজ পড়তে পারে না অবশ্যই পারবে কিন্তু দেখতে হবে তার নিয়া আমরা যেটা আলোচনা করেছি যে নিয়া হবে হচ্ছে যে এটি মুক্ত আমি নির্দিষ্ট করে নয় আমি মুক্ত পড়েছি হাদিসের ভিতরে অনেকগুলো হাদিস এসেছে যে এখানে বলা হচ্ছে প্রত্যেকটা হাদিসে যে একটি করে গুনা মাফ হবে এবং একটি করে দরজা বুলন্দ হবে এই হচ্ছে সালাতুল মোতলাকা হাদিস তো আক্রাবু মায়াকুনুল আবদু মিন রব্বিহি আজ্জা ওজাল্লা ও হুয়া সাজিদুন আকসির উদ্দোয়া তার মানে হচ্ছে এই হাদিসটা যে শেষদাতেও বেশি বেশি করে দোয়া করতে হবে এটা একটি অর্থ আরেকটি হচ্ছে বেশি বেশি করে নফল নামাজ পড়া অতিরিক্ত সালাতুল মোতলাকা মানে নামবিহীন ভাবে চাহিদা অনুযায়ী যখন যে প্রয়োজনে নামাজ পড়ছে যে আপনি চাকরির জন্য অসুস্থতার জন্য বিপদ আপদের জন্য তারপরে বাসায় এসে নামাজ আছে থেকে যাওয়ার আগে নামাজ আছে অনেক নামাজ এই এই মানে নির্ধারিত ছাড়া ফরজ নামাজের সাথে এবং ফরজ নামাজের কিছু আগে অথবা ফরজ নামাজের কিছু পরে এই সময়গুলোকে ছেড়ে বাকি সময়ে আমরা ইচ্ছা করলে নামাজ অতিরিক্ত পড়তে পারি শর্ত হচ্ছে যে আমাদের নিয়তকে পরিবর্তন করতে হবে সুতরাং এটি হচ্ছে মূল ভাগ মানে এই নামাজটা ফরদ নামাজ নয় অথবা এই নামাজটা ফরদ এটা মনের ভিতরে আনতে হবে এটাই যথেষ্ট এখন এই যথেষ্টতা হওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যে আরেকটু বেশি যে আপনি কি পরজের সাথে সংশ্লিষ্ট রাতেবা বা পড়ছেন নাকি না সাধারণভাবে অন্য নফল পড়ছেন সেটাও মনের ভিতরে আনতে হবে নামাজ শুরু করার আগে নামাজ যদি শুরু করার পরে আপনি ওই রাতেবাকে মানে পরিবর্তন করে মানে নফল করে ফেলেন তাহলে ইনশা আল্লাহ মানে কোন সমস্যা হবে না ইনশা আল্লাহ সেই ক্ষেত্রে আপনাকে পরে আবার এটি হবে কিন্তু শুরুতে আপনি যদি করেন তাহলে সেটি শুদ্ধ হবে আর আরেকটি হচ্ছে যে মানে এই জটিল বিষয়ে না গিয়ে আপনার উচিত হবে যে নামাজের শুরুতেই নিয়তটাকে শুদ্ধ করে নেওয়া তাতে সমস্যা সমস্যার সমাধান হবে ওই যে হুকুমগুলো ওসাইমিন বর্ণনা করেছেন সেটাকে আপনাকে আর মুখস্থ করতে হবে না আশা করি বুঝতে পেরেছেন আগামী ক্লাসে আমরা আরো সুনান রাওয়াতেদের ক্ষেত্রে আলোচনা করব ইনশাআল্লাহ তালা সবাইকে আহ মোবারকবাদ জানিয়ে আমরা আজকের এই রাতের Uh, uh, برنامج شكرتي، وآخر الدعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.